হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুশা, বিয়েরখোজ ম্যারেজ মিডিয়া থেকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কেমন আছেন সবাই? দেশে এবং প্রবাসে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি আপনার সাথে একটা বিশেষ বিষয় আলোচনা করছি, সেটা হচ্ছে, প্রথমে যে বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করি সেটা হচ্ছে, আমি যখন একটা ভিডিওতে আসি তখন মূলত কিছু দুই তিন চারটা পাত্রপাত্রীর ডিটেলস এক একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের হয়তো এই ভিডিওতে আপনাদের পছন্দ অনুযায়ী, আপনাদের প্রয়োজন অনুযায়ী পাত্রপাত্রী আপনার ডিটেলস না পেলেও হয়তো আমাদের আরও কিছু ভিডিও আছে, আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে যে এক একটা ভিডিওতে আমরা এক এক রকম পাত্রপাত্রীর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা ব্রাউজ করে আমাদের অন্যান্য ভিডিওগুলোতে দেখবেন, আপনাদের পছন্দ অনুযায়ী, আপনাদের প্রয়োজন অনুযায়ী পাত্রপাত্রী আপনারা পেয়েও যেতে পারেন। তো আমাদের ভিডিওগুলো কেউই কোনো ভিডিওই মিস করবেন না, চেষ্টা করবেন দেখার জন্য। হয়তো একটা নাতে আরেকটা, আরেকটা নয় আরেকটা, কোনো না কোনো ভিডিওতে অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো পাত্রপাত্রী পেয়ে যেতে পারেন। অথবা আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি পাত্রপাত্রী আমাদের ভিডিওতে না থাকে, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, ভাইবার নাম্বার সব কিছু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের অফিসে সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের সামনে বসে আমাদের অফিসের ফাইলগুলো চেক করে আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী, পছন্দ অনুযায়ী পাত্রপাত্রী দেখে যেতে পারেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার ভিডিওটি আপনারা না টেনে পুরোটা দেখবেন। আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট আপনারা যদি না করেন আমরা আপনাদের প্রয়োজনগুলো কী করে বুঝবো? আপনাদের অবশ্যই কমেন্ট করতে হবে, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের সাথে শেয়ার করবেন। তো আজকে আমি আপনাদের সামনে কিছু বুয়েট ইঞ্জিনিয়ার পাত্রদের ডিটেলস তুলে ধরার জন্য এসেছি। আমি যে ভিডিওতে যে ছেলেগুলো সম্পর্কে বলবো তাছাড়াও আমার কাছে আরও অনেক ছেলে, বুয়েট ইঞ্জিনিয়ার ছেলের ডিটেলস, বায়োডাটা, হাই প্রোফাইল বায়োডাটাগুলো আমাদের কাছে আছে। আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করে সেগুলো দেখে যেতে পারবেন। আমাদের এখানে, আমাদের অফিসে আসলে অ্যাটলিস্ট আপনি ডিটেলস জানতে পারবেন। তো আমি আজকে প্রথমে যে বুয়েট ইঞ্জিনিয়ার পাত্রটি সম্পর্কে ডিটেলস আলোচনা করব, পাত্রটি হচ্ছে, পাত্র লেখাপড়া করেছে বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট থেকে, এমএসসি এবং পিএইচডি আমেরিকার টপ ইউনিভার্সিটি থেকে। বর্তমানে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিরত আছেন অ্যাপেল হেডকোয়ার্টারে ক্যালিফোর্নিয়াতে। পাত্রের বয়স হচ্ছে 31 বছর, উচ্চতা হচ্ছে 5'11". পাত্র যথেষ্ট সুদর্শন। এই পাত্রটির জন্য বাংলাদেশের অথবা আমেরিকার পাত্রী চাই আমাদের। তো পাত্রের কিন্তু নিজস্ব বাড়ি আছে ঢাকাতে। তো এই বিষয়গুলো খেয়াল করে যে সমস্ত পাত্রী গার্জিয়ান আছেন আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে বিয়েরখোজ ম্যারেজ মিডিয়া, হাউস নম্বর 432, রোড নাম্বার 30, মহাখালী, ওএইচএস। তো আমি সেকেন্ড যে পাত্র সম্পর্কে আলোচনা করব, ইনি হচ্ছেন একজন বুয়েট ইঞ্জিনিয়ার, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার বুয়েট থেকে কমপ্লিট করেছেন, এমএসসি করেছেন আমেরিকা থেকে, বর্তমানে আমেরিকার ফেডারেল সার্ভিসে চাকরিরত আছেন। পাত্রের ঢাকায় নিজেদের বাড়ি আছে। পাত্রের আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার। পাত্রের বয়স হচ্ছে 33 বছর, উচ্চতা হচ্ছে 5'10". পাত্র কিন্তু যথেষ্ট লম্বা এবং যথেষ্ট সুদর্শন। এই পাত্রটির জন্যে বাংলাদেশের অথবা আমেরিকার পাত্রী আমাদের আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই। তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানাটা আমি এর আগেও বলেছি, আবারও বলছি, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে বিয়েরখোজ ম্যারেজ মিডিয়া, হাউস নম্বর 432, রোড নম্বর 30, মহাখালী, ওএইচএস। তো আপনারা, আমি আরেকটা বিষয় আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ভিডিওতে, এই ভিডিওটা ছাড়াও আমাদের চ্যানেলে আমাদের অনেক শয়ে শয়ে ভিডিও রয়েছে, অনেক ভিডিও রয়েছে যেখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পাত্রপাত্রী পেয়ে যেতে পারেন। তো কেউই আমাদের কোনো ভিডিওগুলো মিস করবেন না, দেখবেন সবাই। এবং আপনাদের
মতামতগুলো আমাদের কাছে জানাবেন। আর আপনাদের যদি এক্সট্রা কোনো মতামত থাকে, আপনাদের যদি এক্সট্রা কোনো পাত্রপাত্রী সম্পর্কে জানার থাকে, তাহলে আপনারা কমেন্ট করে এবং অথবা ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের মতামতগুলো জানাতে পারেন। আমরা নেক্সট ভিডিওটা সেভাবেই তৈরি করে নিব। তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।